হেল্পিং ভার্বস ইংরেজি শিখতে গেলে বা বলতে গেলে যেটা জানা খুব প্রয়োজন সেটা হল হেল্পিং ভার্বস এরা মেন ভার্বকে সাহায্য করে বলেই এদেরকে হেল্পিং ভার্ভ বলে তাছাড়া হেল্পিং ভার্ভকে অক্সিলারি ভার্বও বলে তো কি কী ধরনের সাহায্য করে হেল্পিং ভার্বস সাধারণত অন্য ভার্বকে টেন্স গঠনে ভয়েস গঠনে সাহায্য করে তাছাড়া মুড গঠনেও সাহায্য করে হেল্পিং ভার্ভসকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় যেমন অক্সিলারি ভার্বস মডেল ভার্বস সেমি মডেলস আবার অক্সলারি ভার্বের মধ্যে পড়ে টু বি টু হ্যাড টু ডু আবার টু বি ভার্বের মধ্যে পড়ে অ্যাম ইজ আর অজ ওয়ার বি বিন টু হ্যাভের মধ্যে পড়ে হ্যাভ হ্যাজ হ্যাড আর এর মধ্যে পড়ে ডু ডাজ ডেড মডেল ভার্বস মডেল ভার্বসের মধ্যে পড়ে ক্যান হুট মে মাইট উইল উড শ্যাল শুট মাস্ট এবং ওয়াট টু সেমি মডেলস সেমি মডেলসের মধ্যে পড়ে নিট দিয়ার ইউজ টু হেল্পিং ভার্বস সব সময় সাহায্য করে মেন ভার্বসের কোনো কাজ বর্ণনা করতে মানে কাজটি বর্তমানে হচ্ছে নাকি অতীতে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে এটা বোঝাতে হেল্পিং ভার্ভ সাহায্য করে হেল্পিং ভার্ভ দেখে আমরা সহজে বুঝে যাই এটি কোন টেন্সে আছে এবার আমরা শিখব এদের কিছু ব্যবহার অক্সলারি ভার্বস প্রথমে আমরা টু বি নিয়ে আলোচনা করবো আই এম ইটিং অ্যান অ্যাপেল আমি একটি আপেল খাচ্ছি অ্যাম আই বোরিং ইউ আমি কি তোমাকে বিরক্ত করছি হি ইজ টকিং উইথ মি সে আমার সাথে কথা বলছে হোয়াট ইজ গোয়িং অন কী হচ্ছে দে আর ওয়াচিং টিভি তারা টিভি দেখছে এই উদাহরণগুলিতে আমরা অ্যাম ইজ আর কে হেল্পিং হিসেবে ব্যবহার করলাম কারণ বাক্যগুলিতে মেন ভার হল ইটিং বোরিং টকিং গোয়িং ওয়াচিং এখানে মেন ভার্বগুলির সাথে আইএনজি যোগ করা হয়েছে কারণ বাক্যগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ গ্রামারের নিয়ম অনুসারে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার হল প্রথমে সাবজেক্ট তারপরে সাবজেক্ট অনুসারে ইজ আর তারপরে মেন ভার্ব এবং মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে তারপর অবজেক্ট থাকলে বসাতে হবে হেল্পিং ভার্ব আবার মেন ভার্ব হিসাবেও কাজ করে আমি একটি অন্য ক্লাসে এই নিয়ে বিশদভাবে আলোচনা করব। যে হেল্পিং ভার্ভ কখন মেন ভার্ব হিসেবে কাজ করে এখন আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি উই আর হ্যাপি আমরা খুশি হি ওয়াজ অ্যালন তিনি একা ছিলেন এই দুটি বাক্যে আর এবং ওয়াজ দুটি মেনভার হিসেবে কাজ করছে কারণ বাক্য দুটিতে আর কোনো ভার্ব নেই আর আপনার জানা উচিত ভার্ভ ছাড়া কোনো বাক্য তৈরি হয় না আরও কয়েকটি উদাহরণ দেখা যাক হাউ আর ইউ আপনি কেমন আছেন আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম অল অফ আস ওয়ার সাইল্যান্ট অল অফ আস ওয়্যার সাইল্যান্ট আমরা সবাই চুপ করেছিলাম দে ওয়ার ভেরি এক্সাইটেড তারা খুব উত্তেজিত ছিল এবার আমরা আলোচনা করব টু হ্যাভ ভার্ভ নিয়ে যেমন আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে আই হ্যাভ অ্যান আইডিয়া আমার একটা পরিকল্পনা আছে এখানে আমরা হ্যাপকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করলাম কারণ বাক্য দুটিতে হ্যাপ ছাড়া কোনো ভার্ভ নেই আবার হ্যাভ উইটেন খেয়েছিস বা তুমি কি খেয়েছ এই বাক্যটিতে হ্যাভ হলো হেল্পিং ভার্ভ কারণ এখানে মেন ভার্ভ হল ইট এখানে ইটেন করা হয়েছে কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ গ্রামার অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফারভেড পার্টস পার্টিসিপল ইউজ হয় বা ফারভেড থার্ড ফর্ম ইউজ হয় যেমন ইট এট ইটেন থার্ড ফর্ম হল ইটেন আরও কয়েকটি উদাহরণ দেখা যাক শি হ্যাজ ডিটেন ফোর লেটার্স শি হ্যাজ ডি ফোর লেটার্স সে চারটি চিঠি লিখেছে দ্য বেবি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস শিশুটি গ্লাসটি ভেঙে দিয়েছে আই হ্যাড টু কার্স আমার দুটি গাড়ি ছিল আই হ্যাড এ গুড টাইম আমার একটি ভালো সময় ছিল হ্যাভ হ্যাজ এর পাসফর্ম হলো হ্যাড হি হ্যাজ লং লেগস তার লম্বা পা আছে সি হ্যাজ লং হেয়ার তার লম্বা চুল রয়েছে এখানে আমরা হ্যাড এবং হ্যাজের ব্যবহার দেখলাম ডু অ্যাজ অক্সোলারি ডু ডিড ডাজ ডু ডিড ডাজ নিয়ে এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম একবার দেখে নিতে পারেন তাহলে খুব ভালোভাবে আপনি শিখতে পারবেন এখানে আমি শুধু কয়েকটি উদাহরণ দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন আই স্যাল ডু ইট আমি এটা করব এখানে ডু হলো মেন ভার্ব আর শ্যাল হল হেল্পিং ভার্বস দ্য সি প্লে পিয়ানো সে কি পিয়ানো বাজায় হি ডাজ নট স্লিপ বাই দ্য ডে টাইম দিনের বেলা সে ঘুমায় না এখানে ডাজ হল হেল্পিং ভার্ব খুব ভালোভাবে মনে রাখা উচিত ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স গঠন করার সময় ডুকে অক্সোলারি হিসেবে ব্যবহার করা হয় মডেল ভার্বস মডেল ভার্ভস নিয়ে এর আগেই আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আর আমি সেখানে খুব ভালোভাবে ব্যাখ্যা করেছি তাও আমি আপনাদের বোঝার সুবিধাতে আমি একবার বলে দিচ্ছি আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি ক্যান ইউ কাম তুমি কি আসতে পারবে আই উইশ আই কুড স্পিক ইংলিশ আই উইশ আই কুড স্পিক ইংলিশ কুড ইউ টেল মি দ্য ওয়ে কুড ইউ টেল মি দ্য ওয়ে তুমি কি আমাকে পথটা বলতে পারবে এখানে আমাদের জানা উচিত সামর্থ্য অর্থে ক্যানকে ব্যবহার করা হয় এবং ক্যানের পাসফ্রাম হল হলো কুড তবে সৌজন্য প্রকাশের জন্য কুটকে প্রেজেনটেন্সেও ব্যবহার করা হয় যেমন কুড আই ইউজ ইউর পেন্সিল কুড আই ইউজ ইউর পেন্সিল আমি কি আপনার পেন্সিল ব্যবহার করতে পারি এখানে আমরা ক্যান ব্যবহার করতে পারতাম কিন্তু কুট ব্যবহার করার ফলে বাক্যটি অনেক পোলয়ট হয়ে গেল এবং এতে একটা সৌজন্য প্রকাশ পেল সম্ভাবনা এবং অনুমতি অর্থে মেয়েকে ব্যবহার করা হয় যেমন মেয়াই কামেন আমি কি আসতে পারি ইট মে রেইন টু মোরো আগামীকাল বৃষ্টি হতে পারে মেয়ের ফ্রাম হল মাইট সি মাইট কাম সে আসতে পারে ইট মাইট রেইন টু মোরো ইট মাইট রেইন টুমোরো আগামীকাল বৃষ্টি হতে পারে আই মাইট গো টু অফিস আমি অফিসে যেতে পারতাম সম্ভাবনা ছিল কিন্তু যাইনি যেতে পারতাম কিন্তু যাইনি এই রকম অর্থে আমরা মাইটকে ব্যবহার করতে পারি যেমন আই মাইট গো টু অফিস শ্যুড এবং উডের ব্যবহার কোনো বাক্যে উচিত বোঝালে শ্যুড ব্যবহার করা হয় হাউ শুড আই নো আমার কিভাবে জানা উচিত ইউ শুড ওয়ার্ক হার্ড তোমার কঠোর পরিশ্রম করা উচিত কোনো বাক্যে উচিত বোঝালে যেমন স্যুট ব্যবহার করা হয় ঠিক তেমনি সুডের পরিবর্তে আমরা অর্থ ব্যবহার করতে পারি যেমন উই ওয়ার্ক টু ওবে দ্য ল আমাদের উচিত আইন মেনে চলা এখানে আমরা অর্টুর পরিবর্তে স্যুড ব্যবহার করতে পারতাম যেমন উই শুড ওবে দ্য ল উই শুড ওবে দ্য ল আবার ইউ ওয় টু থ্যাংক হিম ইউ ওয়ার টু হ্যাংক হিম তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে উডের ব্যবহার করা হয় উড ইউ প্লিজ লেন্ড মিসাম্মানি উড ইউ প্লিজ লেন্ড মিসাম্মানি আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন হিউড রিড এইট আওয়ার্স পার ডে হিউড রিড এইট আওয়ার্স পার ডে তিনি প্রতিদিন আট ঘন্টা করে পড়তেন অবশ্যই করতে হবে এইরকম বোঝালে ব্যবহার করা হয় যেমন ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স তোমাকে এক্ষুনি যেতে হবে হি মাস্ট বি অ্যান ইন্ডিয়ান তাকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে আই মাস্ট হেল্প হার অ্যাট কস্ট আমি অবশ্যই তাকে যে কোনো মূল্যে সহায়তা করব। সেমি মডেলস কোনো কিছুর প্রয়োজন অর্থে বা করতে হবে অর্থে নিটকে ব্যবহার করা হয় যেমন উই নিড নিডে কার আমাদের একটি গাড়ি প্রয়োজন আই নিড টু চেক আমাকে চেক করতে হবে আই নিড টু নো আমার জানা দরকার সাহস করা অর্থে ডিয়ার ব্যবহার করা হয় যেমন হি ডিডেন্ড ডিয়ার টু স্পিক টু হার হি ডিডেন্ড ডিয়ার টু স্পিক টু হার সে তার সাথে কথা বলার সাহস পেল না ডোট ইউ ডিয়ার কাম ব্যাক এগেন ডোন্ট ইউ ডিয়ার কাম ব্যাক এগেন তোমার কি আবার ফিরে আসার সাহস নেই অতীতের কোনো অভ্যাস বা অতীতে কোনো কাজ করা হতো এরকম বোঝালে ইউজ টু ব্যবহার করা হয় হি ইউজ টু গো টু অফিস বাই কার হি ইউস টু গো টু অফিস বাই কার তিনি গাড়িতে করে অফিসে যেতেন আই ইউস টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতাম আই ইউজ টু লিভ হিয়ার আই ইউজ টু লিভ হিয়ার আমি এখানে থাকতাম আশা করি আমি হেল্পিংভাবে সমস্ত কিছু আপনাকে বোঝাতে পেরেছি যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে কমেন্টে লিখে জানান তাহলে আমি যেখানে বুঝতে পারিনি তাই নিয়ে আরেকটি ভিডিও বানিয়ে দেবো